হেল্ল' মেডি ষ্টুডেণ্ডছ আজি ক্লাছ এইট মেথমেটিক্সৰ এক্সাৰচাইজ ওৱান পইণ্ট ওৱানৰ কুৱেশ্যন নম্বৰ ইলেভেন টুৱেলভ থাৰ্টিন আৰু ফৰ্টিন এই গোটেইকেইটা প্ৰশ্ন আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম তোমালোকে ভিডিঅ'টো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে টেক্সটবুক লগত লৈ চাবা আৰু বাকী ভিডিঅ'বিলাক পাই থাকিবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা চোৱা কুৱেশ্যন নম্বৰ ইলেভেনত কি কৈছে কুৱেশ্যন নাম্বাৰ ইলেভেনত কৈছে কি বিধি প্রয়োগ হয়েছে লিখা ইয়াত খিনি দিয়া আছে বিধি প্রয়োগ হয়েছে আমি বিধির নাম লিখিব লাগে এক নম্বরটা হয়েছে মাইনাস বাই ফাইভ -2/7 টু 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 আর সমান আছে নাই বা ইয়াত কি পার্থক্য আছে আর এই কি বিধি মতে এই হৈছে তোমালকে চা যদি এ আর বি দুটা পরিময় সংখ্যা হয় আমি জানো এ পূরণ বি ইকল টু বি পূৰণ এ এইটা হল কি পূৰণ সাপেক্ষে ক্রম বিনিময় বিধি তো কি হৈছে ইফালে এ ইনটু বি হফালে বি ইনটু এ ইফালে চাওয়া মাইনাস থ্রি বাই ফাইভ সোফালে গিয়ে মাইনাস থ্রি বাই ফাইভ পিছফালে আর মাইনাস টু বাই ফাইভ ইয়াতে পিছত ইয়াতে আগত গতিকে ইয়াতে কি এই বিধিটোৱে প্ৰয় প্ৰয়োগ হৈছে দেৰ ফল কি হৈছে ইয়াত পুৰণ সাপেক্ষে পূৰণ সাপেক্ষে ক্ৰম বিনিময় বিধি বাছ এইটো আমাৰ হৈ গ'ল এতিয়া দুই নম্বৰটো চোৱা দুই নম্বর কে মাইনাস ফোর বাই ফাইভ প্লাস জিরো ইকুয়াল টু মাইনাস ফোর বাই ফাইভ ইকাল টু জিরো প্লাস মাইনাস ফোর বাই ফাইভ এইটু কি মাইনাস ফোর বাই ফাইভ জিরোর যোগ করার পিছত মাইনাস ফোর বাই ফাইভ হয়েছে আকৌ জিরোর লগত মাইনাস ফোর বাই ফাইভ যোগ করে তার মানে জিরোটা এবার পিছত লিখার আগত লৈছে কিন্তু আনসারটা কিন্তু আমার মাইনাস ফোর বাই ফাইভে হয়েছে এইটু কি এই আমার কি যে যোগাত্মক অভেদ আমি জানো জগের ক্ষেত্রত শূন্যৰ কোনো ভূমিকা না থাকে ঠিক মানে কোনো ভেদাভেদ সৃষ্টি কৰিব নৰে ইখানে শূন্যটুক আমি যোগাত্মক অভেদ বুলি কও যোগাত্মক অভেদ বুলি লিখি দিলে হয়ে যাব ক্লিয়ৰ এইবাৰ তিনি নম্বৰটো সো তিনি নম্বৰত কি কৈছে টু বাই নাইন ইণ্টু ওৱান ইজিকুৱেল টু ওৱান ইণ্টু টু বাই নাইন ইজিকেল টু টু বাই নাইন চোৱা টু বাই নাইনৰ লগত ওৱান পূৰণ কৰিলেও টু বাই নাইনে হ'ব ওৱানৰ লগত টু বাই নাইন পূৰণ কৰিলেও টু বাই নাইনে হ'ব তাৰমানে পুৰণৰ ক্ষেত্ৰত একৰ কোনো গুৰুত্ব নাই অ'কে মানে পুৰণ ফলত কোনো প্ৰভাৱ বিস্তাৰ কৰিব নোৱাৰে সেইকাৰণে একক আমি কি বুলি কওঁ গুণাত্মক অভেদ ইয়াতে লিখিব লাগিব ইয়াতে হ'ব গুণাত্মক মর ছাত্র ছাত্রী সকল তোমালোকে লিখি লোক আমার কোয়েশন ইলেভেন্ভ কয়েশন নম্বর টুয়েলভ কি কয়েছে চা সংখ্যার বিধি ব্যৱহাৰ কৰি মান নির্ণয় করা ই কোয়েশন দিয়া আছে আমি বিধি প্ৰয়োগ করে মান কৰিব করবেন তো টুয়েলভর ওয়ানত কি কিক্স বাই সেভেন প্লাস টু বাই ফাইভ টু বাই সেভেন প্লাস বাই ফাইভ এই প্রশ্নটি আমি সমাধান করবেন কিন্তু বিধি প্রয়োগ করি পেলাই কি বিধি প্রয়োগ হব চাওয়া তোমালোকে এবার সিক্স বাই আর টু বাই রাখিম বাই টু বাই সেভেন প্লাস আমার টু বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভটা আপনি একটা থাকি এইবার এই দুটারপর আমি কি করবো ওয়ান বাই আমি কমন কি পারি সিক্স থাকিব প্লাস টু থাকি ওকে প্লাস এই পৰা আক ওয়ান বাই ফাইভ আমি কমন ললে ইয়াত থাকিব টু ইয়াত থাকি ওয়ান ওকে হল কি বিধি প্রয়োগ হল এতিয়া বিধিটো হৈছে কি চা এটু কি বিধির নাম মানে এটু পূরণ আছিলে আমি কমন ল'লোঁ কি কি বিধি এইটো এইটো হ'ল আমাৰ যোগ সাপেক্ষে পুৰণৰ বিতৰণ বিধি অ'কে যোগ সাপেক্ষে পুৰণৰ বিতৰণ বিধি ক্লিয়াৰ বিধিটো আমি লিখিল এটা সমাধান কৰি দিয়া এটা কি হব 1 বাই থাকিলে থাকিলে পূরণ লিখিম সিক্স প্লাস টু এইট প্লাস 1 বাই ফাইভ থাকিলে টু প্লাস কি হব এইটার যাব এইট বাই প্লাস যাব বাই ফাইভ মানে সিধা সিধি লিখিছ এটা সাত লসাগু হব পঁয়ত্রিশ এই দুটা পূরণ কি হব পাঁচ গুণ কি হব তিন হাত গুণ তে তেসোয়া দুটো যোগ করলে সিক্সটি ওয়ান বাই থার্টি ফাইভ আমার আনসার হয়ে গেল তো ইয়াতে কি বিধি প্রয়োগ হয়েছে যোগ সাপেক্ষে পূরণের বিতরণ বিধি মনে থাকিব তোমালোকে নোট ডাউন করে লো এইবার আমি দুই নম্বরটা করি দুই নম্বরটাত কইছে কি সোয়া নাম্বার টু 670 সেভেন্টি ইন্টু বাই ইলেভেন প্লাস 670 ইন্টু বাই 3, এতে ইয়াত কি বিধি প্রয়োগ হয়েছে আমি 670 টু কমন লম ব্রেকটাত থাকিব কি 7 বাই 11, প্লাস ইয়াত থাকিব 1 বাই 3 এটু কি এটু আমার যোগ সাপেক্ষে বিতরণ বিধি পুরানোর বিতরণ বিধি ওকে বিতরণ বিধি ক্লিয়ার এইবার সিক্স হান্ড্রেড সেভেন্টি থাকিব তুমি এলসিয়াম লই লোকে থার্টি থ্রি হব পূরণ করে যেটা পূরণ এটাও পূরণ কি হব তিন হাতগুণ একুশ যোগ এগারো গুণ এগারো হল তো সিক্স হান্ড্রেড সেভেন্টি ইন টু সিন দিয়ে পেলে যোগ করে দিন কী হব থার্টি টু বাই থার্টি থ্রি এতে পূরণ করে লিখি দিলে হয়ে যাব না কি কয় তো সিক্স হান্ড্রেড সেভেন্টি আর থার্টি টু পূরণ করবো তার মানে সিক্সটি সেভেন থার্টি টু চোদ্দোর চারি এক থাকলে বারো আর এক তেরো তিনি সাতগুণ একুশ এক দুই থাকেলে তিন ছয়গুণ ওঠেরো আট দুই বিশ হব ওকে ফোর ইয়াতো টু আছে না হয় জিরো গতিকে ইয়াত এটা জিরো আ টু ওয়ান ফোর ফোর জিরো বাই থার্টি হৈ আমাৰ আনসার ক্লিয়ার এইবার তোমাল নোট ডাউন মই মানে কোয়েশেন নম্বর তিনিট আলোচনা কৰিম কোয়েশন নাম্বার থ্রি তৈস সেভেন বাই ফাইভ মাইনাস বাই এইট প্লাস 3 বাই ফোর ইন্টু সেভেন বাই ফাইভ সেন বাই ফাইভ লগতে আছে গতিকে আমি কি কৰিম সেভেন বাই ফাইভ টু কমন লই লম ব্রেকটত কি থাকিব মাইনাস থ্রি বাই এইট থাকি প্লাস থ্রি বাই ফোর থাকি তার কমন হয়ে গেল কি বিধি আছে একই কথা যোগ সাপেক্ষে পুরণর বিধি ওকে এবার হল সিমিলারলি ইয়া আমি এলসিএম লব চেভেন বাই ফাইভ ইন টু আৰ্ট আৰু ছাৰ ৰিয়েল চেম আৰ্টেই হ'ব মাইনাছ থ্ৰী হ'ব এতিয়া কি হ'ব প্লাছ টু ছিক্স হ'ব এইটো চেভেন বাই ফাইভ ইন টু যোগ কৰিলে কি হ'ব থ্ৰী বাই এইট হ'ব নহয় জানো এইটোৱে আমাৰ আনচাৰ আহিব এতিয়া একৈছ হ'ব ওপৰত তলত হ'ব চল্লিছ দিছ ইজ দ্য আঞ্চাৰ অ'কে তোমালোকে নোট ডাউন কৰি লোৱা এতিয়া মই কুৱেশ্যন নাম্বাৰ ছয় নম্বর কৰি দিয়েছো তোমালোকে চাৰি আৰু পাঁচটো নিজে করবে অকে ছয় নম্বর তোমাকে চেন নাম্বার ছিক্স ফৰ বাই সেভেন ইন্টু মাইনাছ ফাইভ বাই নাইন ব্র্যাকেট ক্লোজড প্লাস ফোর বাই সেভেন ইন্টু ওয়ান বাই ফাইভ এবার বাই কমন আহি যাব ফোর বাই ফাইভ লগত থাকি কি ওয়ান বাই ফাইভ ক্লিয়ার তো ফোর বাই ইন্টু এলসিএম কি হব ফোরটি ফাইভ ওকে ফাইভ নাইন তো পূরণ করে দিয়া কি হব হব নাইন হব ওকে বাই সেভেন ইন টু যোগ করলে কি আবার মাইনাস সিক্সটিন আবার বাই ফোরটি ফাইভ আটাকটি করবা না যাব গতি আমি পূরণ করলে হয়ে যাব ওকে ইয়াতে কি হব চারি ষোলো উন আর ইয়াত পূরণ করলে কি হব সেভেন ফাইভ জার পঁয়ত্রিশ পাঁচ হব আমাৰ ক্লিয়ার এইটো নোট ডাউন করে লোক তলৰ সংখ্যা সংখ্যাকটাই যোগ আর পূৰণৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলে ইয়াতে একচুয়ালি কৰি চা বুলি হ'ব লাগিছিল এটা তোমালোকে চা যোগ আর পূৰণৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলে কৰিব লাগে। তো ইয়াতে এ বি আৰু সি তিনিটা যদি পৰিমেয় সংখ্যা হয় সহযোগ বিধি মতে কি এ প্লাস বি উইদিন ব্রেকেট প্লাস সি ইকাল টু এ প্লাস উইদিন ব্রেকট বি এই এ প্লাস বি যদি এই চর্তু মানি চলে তো আমি কম এ প্লাস এ বি সি পরিম সংখ্যাকিটাই সহযোগবিধি যোগের ক্ষেত্রে মানি চলে আক পূরণের ক্ষেত্রে কেনকে হবো এ ইন্টু বি উইদিন টু এ বি এই চর্ত মানি চললে আমি কি কম যে এই পরিমেয় সংখ্যা এব বি এ পূরণের ক্ষেত্রে সহযোগ বিধি মানি চলে বরং ছাত্র ছাত্রী আমি কোয়েশন নাম্বার থার্টিনত এই বিধি দুটা প্রয়োগ করে চাম যদি একে হয় বাঁপক্ষ আর হোমপক্ষে মানি চলে বলে কম আর যদি বেলেগ বেলেগ উত্তর পাওয়া তো মানি নচলে বলে কম তোমল ভিডিওটি চা কোশ্চেন নাম্বার থার্টিন সল্যুশন আমার পরিমাণ সংখ্যাকিটা কি টু বাই থ্রি তারপরে আছে থ্রি বাই এইট আর ফোর বাই ফাইভ এই পড়মীয় সংখ্যা কেটাই যোগর ক্ষেত্রে আর পুরনোর সহযোগ সহযোগবিধি মানি চলে নাই চ প্রথমত আমি যোগৰ ক্ষেত্ৰত বাঁ ফেলে লম যোগর ক্ষেত্র প্রথম যোগৰ ক্ষেত্র ঠিক আছে তো যোগৰ ক্ষেত্ৰত আমি বাঁপ পক্ষ ললো প্রথমত বাঁপ পক্ষত কি আছে টু বাই থ্রি তার মানে এ প্লাস বি থ্রি বাই এইট আমি এইটুক এ বি সি ধরল প্লাস ফোর বাই ফাইভ ওকে ক্যালকুলেশন করি আমি ব্রেক এটার ভিতর আগত তো তিন গুণ চৌব্বিশ হব পূরণ করলে কি হব মাইনাস এই দুটা সিক্সটিন হব প্লাস নাইন হব প্লাস ফোর বাই ফাইভ থাকলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা এইখানে করলে কি হব মাইনাস সেভেন হব নয় জানো বাই টুয়েন্টি ফোর প্লাস ফোর বাই ফাইভ আক এই দুটা ভগ্নাংশ বা পরিময় সংখ্যা আহিলে আমি আকাও এলসিএম লম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হব পূরণ করলে কি হব মাইনাস থার্টি ফাইভ প্লাস পূরণ করলে হব নাইনটি সিক্স এতে হব সিক্সটি ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাঁপক্ষত আমার সমাধান করি সিক্সটি ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আহ হোপক্ষত লম এটা হ্যাঁ হোপক্ষত কী আছে হোপক্ষরখানে এইখানে তার মানে মাইনাস টু বাই থ্রি প্লাস উইদিন ব্রেকট থ্রি বাই এইট প্লাস ফোর বাই ফাইভ ওকে মাইনাস টু বাই থ্রি এই ব্রেকেটখিন আগতে করিব কি হব ফর্টি হব ফাইভ ইন্টু এইটর এলসিয়াম পূরণ করলে কি হব আমার এই ফালে যাব পনেরো প্লাস হৈ যাব ওকে এইবার মাইনাস টু বাই যোগ করলে কি হব ফর্টিভেন বাই

এই কেটে পরিমেয় সংখ্যায় মাইনাস টু বাই থ্রি থ্রি বাই এইট আর ফোর বাই ফাইভ পরিমেয় সংখ্যা কেটাই যোগর ক্ষেত্র সহযোগবিধি মানি চলে অ'কে ধৰ্ম ছাত্ৰ ছাত্ৰীসকল লিখি লোৱা এইবাৰ আমি পুৰণৰ ক্ষেত্ৰত কৰিম এইটো আমাৰ যোগৰ ক্ষেত্ৰত মানি চলে বুলি আমি প্ৰমাণ পাই গ'লোঁ তোমালোকে লিখি লোৱা এতিয়া আমি কৰিম পুৰণৰ ক্ষেত্ৰত চোৱা পুর ক্ষেত্ৰত কি কৈছে আমাৰ এক থাকিব চব চিম্পলি আমি লিখিম পুরোনোর ক্ষেত্ৰত পুরোনোর ক্ষেত্ৰত কি হব এ ইন্টু বি উইদিন ব্ৰেকেট ইন্টু সি তার মানে মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্ৰী বাই এইট উইদিন ব্রেকট ইন্টু চি ফৰ বাই ফাইভ অকে থ্ৰী থ্ৰী কাটিব পাৰি আমি টু ওৱান জাৰ টু টু ফৰ জার এইট কি থাকিলে ইয়াতে আমার উপর থাকিলে মাইনাস ওয়ান থাকিলে তলত থাকলে ফোর ইন্টু ফোর বাই ফাইভ থাকলে ফোর ফোর কাটা যাব ইয়াতে কি হব মাইনাস ওয়ান বাই ফাইভ এইটুকু সমাধান করে মাইনাস ওয়ান বাই ফাইভ আহিলে এতে রাইট হ্যান্ড সাইড চাওয়া মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্রি বাই এইট ইন্টু ফোর বাই ফাইভ ফোর ওয়ান জার ফোর ফোর টু জার এইট কাটাকাটি যাব -2 টু বাই এতে কি থাকিলে এতিয়া ওপর থাকিলে থ্রি তলত থাকিলে টু ওকে আমার এই টু আর টু কাটা যাব থ্রি আর থ্রি কাটা যাব ওপর থাকিলে কি মাইনাস ওয়ান তলত থাকিলে ফাইভ চাষ মাইনাস বাই ফাইভ আমি কি পালো দতে গতি আমি কি কম যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড আমি পালো একই এই তিনটা পরিমাণ সংখ্যার ক্ষেত্রে গতি আমার সহযোগবিধি বানি চলিবে তো আমি কি লিখিম মাইনাস টু বাই থ্রি বাই এইট আর 4 বাই ফাইভ পরিমেয় সংখ্যাকটায় পূরণের ক্ষেত্র সহযোগ বিধি মানি চলে তোমার কি প্রমাণ হল পরীক্ষা কৰি চালু যে এই পরিমেয় সংখ্যা তিনটায় যোগর বিধি মানি চলে পুরোনোর বিধি মানি চলে মনে কথা নোট ডাউন করা এতিয়া মানে কোয়েশন নাম্বার ফোরটিন আলোচনা করি তো কোয়েশন নম্বর ফোরটিনত কি কৈছে এটা উদাহরণের দ্বারা দেখা যে পরিম সংখ্যা হরণের ক্ষেত্ৰত আবদ্ধ নহয় ফর আমি জানো যে পরিমীয় সংখ্যাবর হৰণৰ ক্ষেত্ৰত আৱদ্ধ খালী এটা ক্ষেত্ৰত আৱদ্ধ নহয় সেইটো শূন্যৰ ক্ষেত্ৰত শূন্যক বাদ দি যিমান পৰিমা সংখ্যা আছে গোটেইখিনি পৰিমাণ সংখ্যাৰ ক্ষেত্ৰত হৰণৰ ক্ষেত্ৰত কিন্তু পৰিমাণ সংখ্যাবিলাক আৱদ্ধ হয় একমাত্ৰ শূন্যটোক বাদ দিলে এতিয়া চোৱা আমি পৰীক্ষা কৰি দেখুৱাব লাগে যে আৱদ্ধ নহয় আমি দুটা পৰিমাণ সংখ্যা ল'ব লাগিব তাৰ ভিতৰত কিন্তু শূন্যটোও ৰাখিব লাগিব বাকীবিলাকৰ ক্ষেত্ৰত আৱদ্ধ হয় গতিকে শূন্য আৰু থ্ৰী এই পৰিময় সংখ্যাটোতে আমি ল'লোঁ শূন্য আৰু থ্ৰী হুন্ডটা রাখব লাগবে তো আমি কি করিম আবদ্ধতার বিধি আমি কেনেকে করিম কেনেকে আবদ্ধ কেন সরণের ক্ষেত্রে যে তো আমি প্রথম প্রথমতে আমি জিরো ডিভাইডেড বাই থ্রি করলে কি হব জিরো বাই থ্রি অর্থাৎ জিরো তারপর আমি কি করিম একচুয়ালি আবদ্ধতার বিধিটি কেনকা এ ডিভাইডেড বাই বি যদি একটা এ ডিভাইডেড বাই বি এটা পরিমাণ সংখ্যা আর বি ডিভাইডেড বাই এ ও এটা পরিমাণ সংখ্যা হলে আমার কি হবো এ আর বি হরণের ক্ষেত্রে আবদ্ধ বলে আমি কম গতি এই আমার কি হল শূন্যক শূন্য এটা পরিমাণ সংখ্যা থ্রি এটা পরিমাণ সংখ্যা শূন্য থ্রি হরণ করলে আমি থ্রি জিরো পালো জিরো এটা পরিমাণ সংখ্যা পা গেল এটা আমি রিভার্স যদি করি এটা থ্রীক আমি শূন্যরে হরণ করি হলে থ্রি বাই জিরো পাম এইট কি আনডিফাইন্ড এটা হল কি অনির্ণীয় এই হল অনির্ণীয় তার ইত্যাদ জিরো পালো এই অনির্ণয় মানে আনডিফাইন্ড মানে নির্ণয় করায় গতি আমার কি হল এই পরিমাণ সংখ্যা তো নহল হল গতি ইয়ার পরে আমি প্রমাণ করবো যে সংখ্যা বিলাক হরণের ক্ষেত্রে আবদ্ধ নহয় মনে থাকিব তো ইয়াতে তুমি লিখি যা যে দেয়ারফোর সকলো কতটা আমি লিখি দিম সকল পরিমেয় সংখ্যাই হরণর ক্ষেত্র আবদ্ধ নহয় ওকে আমি প্রমাণ করে দেখালো কিন্তু শূন্যক বাদ দিয়ে যদি বেগ পরিমেয় সংখ্যা তুমি লো তো কিন্তু আবদ্ধ হব মন ছাত্ৰ ছাত্ৰীসকল মনত ৰাখিব আৰু আজি ভিডিঅ'ত এইখিনিয়ে লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ' ভিডিঅ'টো ভালকৈ লাইক আৰু শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ